উইন আর্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রেজাউল করিম সবুজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করি তো দেখো ম্যাটটি আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি সেটি হচ্ছে সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি থার্টি ইকুয়াল জিরো সরল লেখাটি ঢাল ও অক্ষদয়ের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো তাহলে এই সরল লেখাটি ঢাল নির্ণয় করতে বলেছে এবং অক্ষদয়ের খণ্ডিত অংশের পরিমাণটা আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলেছে তো এখন ফার্স্টে আমি যা সরল ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটি নিয়ে কাজ করব তাহলে দেখো এই সরল লেখাটি ঢাল আমরা দুটি পদ্ধতিতে নির্ণয় করতে পারি তো আমি ধাপে ধাপে দুটি পদ্ধতি তোমাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করছি তাহলে দেখো আমরা যদি সমাধান করি তাহলে লিখব সমাধান তাহলে দেখো সিক্স এক্স এখান থেকে যে আমি লিখে ফেলি সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি ইকুয়াল জিরো এই সরলরেখাটার আমরা ঢাল বের করতে পারি একটা সূত্রের সাহায্যে এই সরল রেখাটির রেখাটির ঢাল ঢাল হচ্ছে একটা সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি সূত্রটা হচ্ছে দেখো মাইনাস এক্স এর সহ সূত্রটা হচ্ছে মাইনাস মাইনাস এক্স এর সহ ডিভাইডেড বাই ওয়াই এর সহ অর্থাৎ এই সরলরেখার সমীকরণ থেকে আমরা সরলরেখাটা কি নির্ণয় করতে পারি ঢাল নির্ণয় করতে পারি তো ঢালটা আমরা কীভাবে নির্ণয় করবো যে মাইনাস এক্সের শহ ডিভাইডেড বাই ওয়াই এর থেকে তাহলে দেখো এখানে মাইনাস এক্সের শখ মাইনাস এক্সের শখ মানে কি এক্সের শখ কত আছে ছয় আছে তাহলে আমরা ছয়ের আগে অবশ্যই কী দিয়ে দিব দেখো বন্ধুরা মাইনাস সিক্স দিয়ে দিব কারণ এটা সূত্রের মাইনাস মাইনাস এক্সের শখ ডিভাইডেড বাই ওয়াইয়ের শহ তাহলে দেখো ওয়াইয়ের শখ এখানে কত ওয়াইয়ের সাথে কত গুণ আছে পাঁচ গুণ আছে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ওয়াই এর সঙ্গে যে শহরটা থাকবে সেটা চিহ্ন সহ চলে আসবে তার মানে এটা নর্মালি প্লাস ফরম্যাটের চিন্তা করা হয় যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাস সহ কিন্তু ওটা চলে আসবে তাহলে আমাদের ওয়াইয়ের আগে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সহ কিন্তু আমাদের এখানে লিখতে হবে মাইনাস এক্সের সহক বাই ওয়াইয়ের সহক তাহলে ওয়াই এর আগে যদি মাইনাস থাকে সেই মাইনাস চিহ্ন সহ কিন্তু আমাদের ওই জায়গায় লিখতে হবে তাহলে দেখো এটা কাটাকাটি করলে আমাদের মাইনাস মাইনাস কাটা গেলে থাকে সিক্স ডিভাইডেড বাই ফাইভ তো এটাই হচ্ছে সরল লেখার কিন্তু ঢাল যে কোনো সরল লেখা থেকে আমরা যদি এক্স এবং ওয়াইয়ের মানের মাধ্যমে মাইনাস এক্সের শখ ডিভাইড বাই ওয়াইয়ের শখ থেকে আমরা কিন্তু যে কোনো সরল লেখার ঢাল নির্ণয় করতে পারবো এখন এই ঢালটা একটা বিকল্প এতে নির্ণয় করা যায় তো সেটা কীভাবে সেটি আমি এখন দেখাচ্ছি দেখো বিকল্প সেটি হচ্ছে দেখো সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি ইকুয়াল জিরো এই সমীকরণটিকে আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করে পাই ওয়াইকুয়েল এম এক্স প্লাস সি তাহলে এই যে এম এর মানটা এম এর মানটা হচ্ছে ঢাল হচ্ছে কোনো সরল লেখা অক্ষের সহিত যে কোন উৎপন্ন করবে তার ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানকে কি বলে ঢাল বলে যেটি সম্পর্কে আমরা আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে কিন্তু বিস্তারিত কথাবার্তা বলে এসেছি হুম তো এই সরল যদি আমরা এই ফর্মেটে নিতে পারি দেখেন এখানে এর মানটাই হচ্ছে সরল লেখাটির কী ঢাল তাহলে দেখো কীভাবে আমরা কাস্টি করবো তাহলে এটাকে জাস্ট ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস এই ফরম্যাটে নিয়ে যাবো তো দেখো আমরা যদি ফাইভ ওয়াইটাকে পার করে দিই তাহলে পাশে থাকে সিক্স এক্স প্লাস থাকে ওকে এখন দেখো আমরা যদি সাজিয়ে লিখি তাহলে ফাইভ ওয়াই সমান সমান সিক্স এক্স এখন আমরা ওয়ে পাশে যদি যেহেতু এখানে ওয়াইটা ফ্রি অবস্থায় আছে তাহলে ওয়াইকে যদি আমরা ফ্রি রাখতে চাই তাহলে ওয়াইয়ের সঙ্গে পাঁচ দ্বারা গুণ আছে বা পাঁচের শখ আছে তাহলে আমাদের পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে উভয় পাশে পাঁচ দ্বারা আমরা কী করতে পারি ভাগ করতে পারি তাহলে ফাইভ ওয়াই ডিভাইডেড বাই ফাইভ সমান সিক্স এক্স প্লাস থার্টি ডিভাইডেড বাই ফাইভ এখন দেখো এখানে ফাইভ ফাইভ ক্যান্সেল হয়ে গিয়ে শুধু ওয়াই থাকে এই সেটাকে যদি আমরা আলাদা করে লিখতে চাই সিক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস থার্টি ডিভাইডেড বাই কত ফাইভ এখন এটাকে যদি আরেকটু সহজ করে লিখি ওয়াই সমান সমান সিক্স ডিভাইড বাই ফাইভ এক্স প্লাস সিক্স এটা পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের সিক্স আসে এখন এই সমীকরণটিকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করে পাই ওয়াই ইকুয়েল এম এস প্লাস সি তাহলে এখানে এম এর মান কত আসে দেখো এক্স এক্সের সহজ যেটা গুণ আছে সেটাই এমের মান তাহলে এম এর মান এসেছে সিক্স ডিভাইড বাই কত ফাইভ এখানে দেখো এম এর মান এসেছে সিক্স ডিভাইড বাই ফাইভ তাহলে এটাকে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি কিন্তু সরল ঢাল এম সমান সমান লেখা যায় সিক্স ডিভাইডেড বাই ফাইভ এটাই কিন্তু আমাদের নির্ণয়ের অ্যান্সার তো এখন আশা করি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো এখন আমরা দ্বিতীয় অংশের কাজটি দেখবো যে অক্ষদয়ের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় তো দেখো বন্ধুরা আমরা যেটা ফিগার দেখি অক্ষোদয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ অর্থাৎ সরলরেখাটি তারা যদি উভয় অক্ষকে সেদ করে তাহলে এই যে অংশটুকুর মান এইটুকু অংশের মান কিন্তু আমাদের তারা নির্ণয় করতে বলেছে যে এই সরল লেখাটা যদি উভয় অক্ষকে সেদ করে তাহলে তার মানটা কত হবে তাহলে এই সরল লেখাটা কিন্তু এইটা যে সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি এই সরল লেখাটা কিন্তু এইটা এই সরল লেখাটা দ্বারা উভয় অক্ষকে সেদ করার পরে যে অংশটুকু কর্তন করা হয়েছে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ ওয়াই অক্ষ থেকে যতটুকু অংশ সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে তো এখন দেখো আমরা উভয় অক্ষকে সেট করলে যে ফর্মুলাটা আমরা জানি যে এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি সমান সমান ওয়ান অর্থাৎ এক্স অংশ থেকে কর্তৃত অংশের পরিমাণটা হচ্ছে এ ওয়াই অংশ থেকে কর্তৃত অংশের পরিমাণটা হচ্ছে বি সমান সমান ওয়ান তো এ সম্পর্কে আমরা আমাদের সূত্রের প্রতিপাদনগুলোতে বিস্তারিত কিন্তু আলোচনা করে এসেছি তো তোমাদের একটি কথা বলে নেই এটা যেহেতু বন্ধুরা একটা সিরিজ টিউটোরিয়াল তোমরা যখনই আমাদের এই ক্লাসগুলো ফলো করবে তখন অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে ফলো করার কিন্তু চেষ্টা করো তাহলে আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না তো এখন দেখো এই সরল লেখাটিকে জাস্ট আমরা এই ফর্মেটে নিয়ে আসবো এই ফর্মেট নিয়ে আসে আমরা এ এবং বিয় মান থেকে আমরা বলে দিতে পারবো যে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এত ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা এত তাহলে চলো আমরা কাজটি করি তাহলে দেখো সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি ইকুয়াল জিরো এখন এটাকে জাস্ট আমরা ওই ফর্মেটে নিয়ে যাবো এই ফর্মেটে নিয়ে আসবো তাহলে ওয়ান নিয়ে আসতে হবে আমাদের এই সাইটে তো ওয়ান আনার জন্য আমাদের কী করতে হবে সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি এটাকে আমরা সমান চিহ্ন ওই পাশে পার করে দেবো তো এই সমান সমান মাইনাস থার্টি ওকে এখন ওয়ান আনার জন্য আমাদের কী করতে হবে ওই পাশে মাইনাস থার্টি দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান মাইনাস থার্টি এপাশে আমাদের মাইনাস থার্টি দ্বারা ভাগ করতে হবে এপাশে আমাদের মাইনাস থার্টি দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তার কাটাকাটি যে আবার আগের ফর্মেটটাই থাকবে এখন মাইনাস থার্টি দ্বারা ভাগ করলাম কারণ ওয়ান আনার জন্য আমাদের সব সময় ওয়ান আনার জন্য এখন দেখো সিক্স এক্সকে যদি আমরা আলাদা করে ভাগ করি সিক্স এক্স মাইনাস থার্টি মাইনাস এই মাইনাসটা রাখলাম ফাইভ ওয়াই মাইনাস থার্টি সমান সময় পাশে ওয়ান চলে আসে এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে গুন করলে আমাদের কী চলে আসে সিক্স ডিভাইডেড বাই প্লাস চলে আসে মাইনাস মাইনাসে গুন করলে কী হয় প্লাস হয়ে যায় তাহলে ফাইভ ওয়াই ডিভাইডেড বাই থার্টি সমান সমান ওয়ান চলে আসে এখন দেখো আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে কী থাকে দেখো এটা কাটাকাটি করলে এক্স ডিভাইডেড বাই মাইনাস ফাইভ থাকে প্লাস ওয়াই ডিভাইডেড বাই সিক্স থাকে সমান সমান ওয়ান থাকে এখন সরল সরলরেখাটি অক্ষদয়কে এর মান হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণটা হচ্ছে মাইনাস ফাইভ আর ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের মানটা হচ্ছে আমাদের কিন্তু সিক্স একটা বিষয় খেয়াল করো সরলরেখাটা বাস্তবে কিন্তু আমাদের কোন কোয়ার্ডেন্টে কোন চতুর্ভাগে একটু দেখো তো বন্ধুরা বাস্তবে আমাদের সরল সরলরেখাটা কিন্তু এই চতুর্ভাগে হবে ওকে এটা হবে কিন্তু আমাদের এই চতুর্ভাগে কারণ এখানে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা কী এসেছে আমাদের মাইনাস ফাইভ এসেছে তাহলে ফিগারটা যদি আমরা ড্র করি তাহলে এটা হবে মাইনাস ফাইভ ব্যাপক দূরত্ব আর এটা হবে পজিটিভ দিক সেহেতু সিক্স দূরত্ব আমাদের সরললেখার সমীকরণ কিন্তু এইটা সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি ইকুয়াল কত জিরো তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা তাহলে আমরা লিখতে পারি যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ পরিমাণ সমান সমান আসতেছে মাইনাস ফাইভ একক মাইনাস ফাইভ একক ওকে আর ওয়াই অক্ষ হতে অতএব ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণটা আমাদের দাঁড়াচ্ছে মাইনা শুধু সিক্স একক সিক্স একক তাহলে এই দুটাই হচ্ছে আমাদের কিন্তু নির্ণয়ে অ্যান্সার তো আশা করি বন্ধুরা তোমরা ম্যাটটি ইজিলি বুঝতে পেরেছ তো এরপরও যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ তোমাদের সবাইকে